আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের সরকারি হসপিটালে একটি নতুন ট্রেনিং সম্পর্কে তোমাদের ডিটেলস শেয়ার করতে চলেছি এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে তোমরা এই ট্রেনিং এ অংশগ্রহণ করতে পারবে এই ট্রেনিং চলাকালীন তোমাদের প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে এবং ট্রেনিং শেষে একটি সার্টিফিকেট এবং চাকরির সুযোগ দেওয়া হবে বিভিন্ন হসপিটালে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তেইশটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের সিলেক্ট করা হবে এই ট্রেনিং এ সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং লেটেস্ট এই ধরনের চাকরির আপডেটগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সের লিংক থাকবে সো চলো ভিডিওটি শুরু করা যাক তো সরাসরি চলে এলাম আমরা অফিশিয়ালি নোটিফিকেশনে এই ট্রেনিংটি দেয়া হচ্ছে দেখো বানপুর হসপিটালে তোমাদের এই ট্রেনিংটা দেয়া হচ্ছে পশ্চিম বর্ধমানে অবস্থিত এবং 23 টি জেলা থেকে তোমরা এই ট্রেনিং এ অংশগ্রহণ করতে পারবে এবং প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে সেহেতু অবশ্যই তোমরা ট্রেনিংটি নিতে পারো সেখানে থেকে এখানে ওয়াকিং ইন ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের রিক্রুট করবে বানপুর হসপিটালে তোমাদের রিক্রুট করা হচ্ছে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের পপিসেন্সি ট্রেনিং প্রোগ্রামের ক্ষেত্রে এই ট্রেনিংটি দেওয়া হচ্ছে ট্রেনিং চলাকালীন প্রতি মাসে তোমাদের স্টাইপেন্ড আট হাজার টাকা করে দেওয়া হবে এবং এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে এবং ইন্টারভিউ দেখো তোমাদের ষোলোই আগস্ট দু হাজার বাইশ সালে রয়েছে প্লেস অফ ইন্টারভিউ দেখো তোমাদের ভেনু এখানে দিয়ে দিয়েছে রিপোর্টিং হচ্ছে তোমাদের নটাই করতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে এখানে জানিয়ে দিয়েছে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমরা ষোলোই আগস্ট চলে যাবে এবং এখানে আবেদন তোমাদের আগে থাকতে একটি করে রাখতে হবে আবেদন করতে গেলে তোমাদের এই নোটিশের মধ্যেই একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েছে দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটি টি তোমাদের এপর সাইজে প্রিন্ট আউট বার করতে হবে এর সাথে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে একটি সিঙ্গেল পিডিএফ ফাইল করবে সেটা অবশ্যই এখানে তোমাদের একটি ইমেল আইডি দেওয়া রয়েছে এই ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে এবং ডকুমেন্টগুলো ইন্টারভিউ এর দিন নিয়ে যেতে হবে অর্থাৎ পিডিএফ কপিটা তোমরা এই ইমেল আইডিতে পাঠিয়ে দেবে ষোলোই আগস্টের আগে এবং তারপর তোমরা সমস্ত যে ডকুমেন্টগুলো রয়েছে এছাড়াও অ্যাপ্লিকেশন ফর্মটি ইন্টারভিউ দিন নিয়ে যাবে সেখানে তোমাদের অবশ্যই নটার আগে রিপোর্টিং করতে হবে এবং তোমরা অবশ্যই ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবে এবং এখানে তোমাদের ইন্টারভিউ তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবে আট হাজার টাকা করে তোমাদের স্টাইপেন দেওয়া হবে ট্রেনিং চলাকালীন আঠ মাসের এই ট্রেনিংটি হবে এবং এখানে আবেদন করতে গেলে বয়স সীমা অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে এইচসি এসটি ওবিসি ফিজিক্যাল ডিসেবল প্রার্থীরা সরকারি হিসেবে আপার এজের যে ছাড়গুলি পাই সেই ছাড়গুলি পাবে এবং এখানে কোন বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে দেখো ট্রেনিং দেওয়া হচ্ছে নার্সিং এর ট্রেনিং দেওয়া হচ্ছে স্টাফ নার্সের সাতাশটি ভ্যাকেন্সি রয়েছে এবং এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে গেলে অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সাথে জিএনএম নার্সিং বা বিএসসি নার্সিং থাকতে হবে সেক্ষেত্রে এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারবে আঠো মাসের ট্রেনিং চলবে ট্রেনিং চলাকালীন আট হাজার টাকা করে তোমাদের স্টাইপেন দেওয়া হবে এছাড়াও এক্সট্রা ডিউটির ট্রেনিং যেগুলি রয়েছে সেগুলি করলে এক্সট্রা তোমরা একটা স্টাইপেন্ড পাবে যেগুলো অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে দেখে নিতে পারো এবং তোমরা এখানে তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবে সেহেতু অবশ্যই তোমরা ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারো ডেসক্রিপশন বক্সে এই নোটিশ লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে বাকি ইনফরমেশন দেখে নিতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বে আইকনটি বাজিয়ে দেবেন